গিরিবাসীরা কি শুধু একটি ভোট, নাকি তারাও আমাদের এই পাহাড়ি রাজ্যের অন্যতম একজন? এই বিষয়টাই আজ পর্যন্ত সঠিকভাবে বুঝতে পারলেন না সহজ সরল গিরিবাসীরা। আজও তাদের ভুগতে হচ্ছে পানীয় জলের তীব্র সংকটে। শুধুই কি সংকট না, স্পষ্ট করে বললে এটা বলতে হয়, এক ফোঁটা জলের জন্য তীব্র হাহাকারই করে চলছেন এই গিরিবাসীরা। শহর থেকে অনেকটা দূরে জম্পুই জলা আরডি ব্লকের বিক্রমমল সোমপাড়ায়, সেখানে কি হালে রয়েছেন আমাদের এই উপজাতি ভাই বোনেরা, তার খবর নিতে সেখানে পৌঁছল নিউজ ভ্যানগার্ডের এক প্রতিনিধি দল। পৌঁছে তো তাদের পানীয় জলের দৃশ্য দেখে রীতিমতো হৃদয় কেঁপে ওঠার উপক্রম। সাপ্লাইয়ের তো কোনো ব্যবস্থাই নেই সেখানে, কুয়ো কলেরও নেই সুবিধা। তাদের জলের একমাত্র উৎস ছড়ার পরিত্যক্ত জল। এই জলেই তাদের বাসন মাজা, এই জলেই তাদের স্নান, এটাই তাদের পান করার একমাত্র উৎস। এছাড়া দ্বিতীয় কোনো বিকল্পই নেই তাদের। আপনারাও দেখুন তাদের এই দুর্দশার চিত্রগুলো। সত্যি বিচিত্র এই দেশ। সেলুকাসের এই উক্তিটা মনে পড়ে গেল গিরিবাসীদের অবস্থাটা দেখে। কি পরিমাণ জল যে শহরবাসী প্রতিদিন নষ্ট করে চলে তার কোনো সঠিক মাপকাঠি নেই। অথচ এই জলের জন্যই কত সংগ্রাম করে চলছেন গিরিবাসীরা। ছড়ার মধ্যে স্নান করার সময় একজন গিরিবাসীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এই জলেই তাদের একমাত্র ভরসা বাঁচার। তবে এই জল খেয়ে তাদের পেটের নানান অসুখও হয়। কিন্তু কি আর করার আছে, তাদের ভাগ্যেই যে রয়ে গেছে এই বিড়ম্বনা। বাসন মেজে কাপড় ধুয়ে এই ছড়া থেকে জল খেয়ে তিনি বলেন, ভীষণ কষ্টে কাটছে তাদের জীবন। এই তো গেল একটি ভিলেজের চিত্র। এবার আপনাদের জন্য বেলবাড়ি আরডি ব্লকের চাম্পাবাড়ি এডিসি ভিলেজের চিত্রটাও তুলে ধরতে এগিয়ে গেলেন নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধি দল। এই জায়গায় তো আরো এক বিভৎসতা। এখানকার লোকেদের এক কলসি বা এক হাড়ি জল আনতে যে কি পরিমাণ কষ্ট করতে হয় তা আপনারা নিজে না দেখলে বুঝবেন না। তাহলে দেখুন। ছোট ছোট এইসব মেয়েরা এক হাড়ি জল আনতে কতটা কষ্ট করে তা যে ভাবনার অতীত। 1-2 কিলোমিটার নয়, টানা 7 কিলোমিটার ছড়া দিয়ে গিয়ে জল আনতে হয় তাদের। ছড়া শুধু পেরিয়েই চলে, পেরিয়েই চলে তারা দিনের পর দিন। এরপর বহু কষ্টে তাদের ভাগ্যে জোটে জমানো জলের কিছু অংশ। এটা সংগ্রহ করে আবার সেই 7 কিলোমিটার পথ পেরিয়ে তারা ফেরে ঘরের উদ্দেশ্যে। উঁচু পাহাড় দিয়ে কত কষ্ট করে তাদের সংগ্রহ করতে হয় এই পানীয় জল।
তাও দেখে নিন আপনারা। এই জলের তীব্র সংকট নিয়ে এলাকারই একজন কাঁধে কলসির ভার নিয়ে বলেন, ভীষণ কষ্ট হয় তাদের পানীয় জল নিয়ে। অনেক দূর থেকে আনতে হয় প্রতিদিন তাদের জল। তবে এই জল খেয়ে পেটের নানান অসুখের কথাও জানান তিনি। আমরা তো অনেক জলের রাস্তা দূর আছে, একদম ডুঙ্গা যাওয়ান লাগে। আর বৃষ্টি তৃষ্টি আইলে একদম রাস্তা পেছলা জল তুলন পারে না। ওই আকাশের জল আমরা দাঁড়াইয়া ওই তিন দিয়া লইয়া খাই। যে জলটা খাইতেছেন এই জলটা কীরকম, ভালো না খারাপ? আয়রন তো বেশি হয়, আয়রন তো বেশি হয়, খাইলে সিদ্ধ খাওয়ান সিদ্ধ করে খাওয়ান লাগে। আর পেট তো বেশি অসুস্থ হয়, পেট খারাপ হয়। আমরা তো অনেক সিদ্ধও পারে না, সিদ্ধ করে অনেক সময় নাই। আমরা জুমের লোক, এলাকা পেট খারাপ হয়, ওষুধ ভালো করে পাওয়া যায় না, এরম কি। এত বছর হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত এই সব গিরিবাসীরা বঞ্চিতই রয়ে গেলেন বিশুদ্ধ পানীয় জল থেকেও। কবে ঘুচবে তাদের এই সমস্যা? সেই বিগত বছরগুলো থেকে রীতিমতো অন্ধকারে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নটা। তাই আবারও বলতে হয়, গিরিবাসীরা কি শুধুই একটি ভোট, নাকি তারাও আমাদেরই একজন? বিবেচনার দায়িত্ব আপনাদের। সুদূর প্রত্যন্ত পাহাড়ি অঞ্চল থেকে ফিরে চিন্ময় চৌধুরী, অনির্বাণ দেবের প্রতিবেদন, নিউজ ভ্যানগার্ড।